আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা অনেক সময় ভিক্ষুক বা অভাবগ্রস্তদের কিছু দিলে আমরা বলে থাকি যে আমাদের জন্য দোয়া করবেন। এটি বললে একদিক থেকে লস হয়ে যেতে পারে, কারণ হলো তখন ব্যাপারটা এমন হয় যে আপনি দানের বিনিময়ে তার থেকে দোয়া ক্রয় করছেন। তাহলে দানের প্রতিদান তো ভিক্ষুক দিয়েই দিল, আল্লাহর কাছ থেকে কীভাবে নেবেন? মানে আপনি যে দান করলেন সে দানের বিনিময়ে দোয়া নিলেন, তাহলে আল্লাহ থেকে আপনি কোনো কিছু পাবেন কি না? এ ব্যাপারে দেখি আমাদের হাদিস কি বলছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি ভেড়া উপহার দেওয়া হলো। তিনি বললেন, এটি বন্টন করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ভেড়াটি বন্টন করে দিতে। যে ব্যক্তির ছিল খাদেম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন যে যাদেরকে তুমি খাওয়াইছিলে তারা কি বলেছিল, মানে বিনিময় তারা কি বলেছে। তখন খাদেম জানান তারা বলেছে বারাকাল্লাহু ফিকুম, অর্থাৎ আল্লাহ আপনার বরকত দিন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ওয়াফিহিম বারাকাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাদেরকেও বরকত দিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেছেন, তারা যা বলেছে আমরা তাদেরকে অনুরূপ বলে দিয়েছি, আর আমাদের সব তো আমাদেরই থাকছে। অর্থাৎ যাদেরকে খাওয়ানো হয়েছে তারা তাদের প্রতি দোয়া করেছিল, তেমনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দোয়া করেছেন, কিন্তু যে খাবার দেওয়া হয়েছে তার বিনিময় আল্লাহর কাছ থেকে যাচ্ছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আমাদের কাছে এই মর্মে সংবাদ পৌঁছেছে যে দান সাদাকার ক্ষেত্রেও তিনি অনুরূপ বলতেন। হাদিসটি লক্ষ্য করুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা তার খাদেম কিন্তু ভিক্ষুকদের এটি বলেনি যে তুমি আমাদের জন্য বরকতে দোয়া করো, বরং ভিক্ষুক স্বেচ্ছায় দোয়া করেছেন। তবু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দোয়া তাকেই ফেরত দিয়েছেন, যাতে আখিরাতে দানের প্রতিদানে কোনো কমতি না আসে। আর আমরা কি করি, 50 টাকা 100 টাকা দান করলে ভিখারির কাছ থেকে দোয়া চাই, এটা উচিত নয়। তবে হ্যাঁ, স্বাভাবিকভাবে যে কারো কাছ থেকে দোয়া চাওয়া যায় এটা জায়েজ রয়েছে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি আল্লাহর জন্য ছেড়ে দেন তাহলে এর বিনিময় আরও অনেক বেশি পাবেন, এতে কোনো সমস্যা নেই, ভিক্ষুকের কাছেও চাওয়া যাবে। তবে দানের পর দোয়া চাওয়াটা এক ধরনের বিনিময় হয়ে যায়, সুতরাং আমরা দানের পর দোয়া চাইব না। আল্লাহর জন্যই আপনি দান করেছেন, আর আল্লাহর কাছ থেকেই আপনি এর প্রতিদান নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।